অথচ আজকের যুগে বর্তমান আমাদের সমাজে আমাদের অনেকেই স্ত্রীদের সাথে পরামর্শ তো দূরের কথা, বরং আমরা স্ত্রীদেরকে আমাদের অনেকেই স্ত্রীদেরকে দাসী মনে করে, তাদের সাথে পরামর্শ করে না, ভালো করে কথা বলে না। অথচ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে পরামর্শ করতেন। যদি আজকে আমাদের সমাজের লোকেরা জানতো, তাহলে তারা তাদের স্ত্রীদের সঙ্গে পরামর্শ করত, ছোটখাটো প্রত্যেকটা বিষয়ে তাদের স্ত্রীদের সঙ্গে পরামর্শ করত এবং তাদেরকে সম্মান করত, তাহলে সেও সম্মান পেত। অথচ আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ না করায় আমরা উত্তম সর্বোত্তম স্বামী হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারিনি এবং সর্বোত্তম স্বামী আমাদের পরিবার নিকটে আমরা হতে পারিনি। সম্মানিত দীনী ভাই বোনেরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে তিনি ডাকতেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লি আয়েশা ইয়া আয়েশ হাদা জিবরিল ইয়াকরাউকি সালাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বললেন ইয়া আয়েশ। আয়েশা তার নাম ছিল, কিন্তু তিনি ডাকছেন ইয়া আয়েশ বলে, যে তিনি হচ্ছেন জিব্রাইল, তিনি তোমাকে সালাম বলছেন। অন্য একটি রেওয়ায়েতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতেন, হুমায়রা হামরা থেকে, যার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাদা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত সুন্দরী ছিলেন, এত সাদা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে ভালোবেসে হুমায়রা বলে ডাকতেন। এবং স্ত্রীরা যখন রাগান্বিত হয়, তখন আপনি রাগান্বিত না হয়ে সবর এখতিয়ার করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রীরা রাগান্বিত হতো, তিনি সুন্দর কথা বলতেন, তিনি রাগান্বিত হতেন না। সর্বোচ্চ ধৈর্যের পরিচয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশা ইন্নি লাআলামু ইযা কুনতি আন্নি রাদিয়া ওয়াইযা কুনতি আলাইয়া গাদিবা। ক্বালাত কুলতু মিন আইনা তারিফু যালিকা ইয়া রাসূলুল্লাহ, فقال النبي صلى الله عليه وسلم إذا كنت أني راضية فإنك تقولين لا ورب محمد وإذا كنت علي غاضبة فإنك تقولين لا ورب إبراهيم. قالت قلت أجل. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আয়েশা, আমি জানি কখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো আর কখন রাগান্বিত থাকো। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে তা অনুধাবন করতে পারেন, আপনি কিভাবে তা বুঝতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি প্রসন্ন থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম, আর যখন তুমি আমার প্রতি অসন্তুষ্ট থাকো তখন তুমি বলো ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের রবের কসম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি ঠিক বলেছেন, তবে আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনার নামটা উচ্চারণ করা থেকে শুধু বিরত থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানতেন, বুঝতেন কখন তিনি রাগ করছেন, কখন আনন্দিত স্ত্রী, তা বুঝেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে আচরণ করতেন, সুন্দর ব্যবহার করতেন, রাগান্বিত হতেন না। সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ রাসূল তাদের সাথে উত্তম ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী ঘুরতে পছন্দ করেন, কোথাও বেড়াতে পছন্দ করেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে বেড়াতে যেতে পারেন, কোথাও দূরে ঘুরতে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে তিনি সফরে বের হতেন। তবে সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ বজায় রাখতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত,
كان النبي صلى الله عليه وسلم إذا أراد سفرا أقرأ بين أزواجه الله رسول جخون كثاو سفر قرأ جنة إتشا پوشن كرتين تار استري در مدتيني لوتاري ديتين فأيتهن خرج سحمها خرج بها رسول الله صلى الله عليه وسلم جار أنشو جار نام جدين ارتو شدين تاكيني رسول الله صلى الله عليه وسلم سفر بير ہوتين سبحان الله আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন কোন এক সফরে আমি বের হয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ রাসূল তার সঙ্গে থাকা লোকদেরকে বললেন তোমরা একটু সামনে এগিয়ে যাও তারা সামনে এগিয়ে গিয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আয়েশা আসো আমরা দৌড় প্রতিযোগিতা দেই আমরা দৌড় দিলাম তখন আমার শরীর একটু হালকা ছিল আল্লাহ রাসূলকে পিছনে ফেলে আমি আগে চলে গিয়েছিলাম আবার কোন একদিন কোন এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে বললেন তোমরা সামনে এগিয়ে যাও তারা সামনে এগিয়ে গিয়েছিল তখন আমার শরীর বেড়ে গিয়েছিল যখন আমরা দৌড় দিয়েছিলাম আল্লাহ রাসূল তিনি আমাকে পিছনে ফেলে তিনি আগে চলে গিয়েছেন তখন আমাকে বলতে লাগলেন আয়েশা সেই দিন তুমি ফার্স্ট হয়েছিলে আর আজকে আমি ফার্স্ট হয়েছি মনে কষ্ট পাবে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন আর অথচ আমাদের সমাজে এমন গম্ভীর এমন ভাব নিয়ে অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীদের সাথে ভালো করে কথা বলে না যারা স্ত্রীদেরকে আনন্দ দিতে পারে না যারা স্ত্রীদেরকে নিয়ে সফরে বের হয় না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরোটি জীবন তিনি সুন্দর সর্বোত্তম চরিত্র তার থেকে প্রকাশিত হয়েছে আর তার একমাত্র অনন্য দৃষ্টান্ত হচ্ছে তার পরিবারের সাথে তার স্ত্রীদের সঙ্গে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা সর্বশেষ আমি যে কথাটি বলবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাউসু বিন নিসাই ফা ইন্নান নিসাআ খুলিকা মিন দলইন তোমরা স্ত্রীদের জন্য ভালো উপদেশ কামনা করো কারণ স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পুরুষের পাঁজরের হাড় থেকে যখন তুমি চাইবে সেটাকে ঠিক করার জন্য সেটা ভেঙে যাবে আর যখন তুমি সেটাকে ছেড়ে দিবে তখন সেটি বাঁকাই থাকবে কাজেই তোমরা মহিলাদের ব্যাপারে ভালো উপদেশ কামনা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বৈঠকে বিভিন্ন সময় মহিলাদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিতেন কাজেই আপনার পরিবার কেমন আপনার পরিবারে কে কেমন কার কেমন মুআমালা কার কেমন আচরণ কার কেমন তবিয়ত যদি আপনি আগে থেকেই আপনার স্ত্রীকে সেই বিষয়গুলো বলতে পারেন উপস্থাপন করতে পারেন তাহলে সে সুন্দর করে চলতে পারবে এবং যদি কোনো ভুল দেখেন তাহলে আপনি সুন্দর করে সুন্দর ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্দর উপদেশ দিতেন উপদেশের ভাষায় আপনি সেগুলোকে উপস্থাপন করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার স্ত্রী সেগুলো গ্রহণ করবে এবং সে নিজেকে সংশোধন করে নেবে আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করি তাহলে আমরা আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের ঘরে আমরা নিজেকে একজন সর্বোত্তম স্বামী হিসাবে উপস্থাপন করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু